আমি আজকে সকালটা শুরু করেছি আপনাদের ডানকুনি থেকে, গুরুদুয়ারা থেকে, গুরু নানকজিকে প্রণাম করে মা তারার কাছে গেছিলাম, তারাপীঠের কাছে রামপুরহাটে। সেখান থেকে একেবারে বাবা ধামের কাছে চলে এসেছি তারকেশ্বরের গায়ে সিঁদুরে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, যেহেতু আমাদের মহাসমাবেশের প্রচার সভা, আর একটি কর্মসূচি করলে আমাদের এই যে দীর্ঘ গত 7-8 দিন ধরে ঝড়ো প্রচার চলছে আমরা শেষ করব। কালকে প্রস্তুতি, আর পরশুদিন পিসি থত্তর থত্তর করে কাঁপবে। এত জোরে কলকাতাতে দুপুরবেলা চোর 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 আওয়াজ হবে, মমতা চোর মমতা চোর। 14 তলাতে থাকলে উপর থেকে নামতে পারবেন না, আর কালীঘাটে থাকলে বেরোতে পারবেন না। এই অবস্থা পরশুদিন হবে, সেটা পশ্চিমবাংলার বঞ্চিতরা করবে। তাই আপনাদের কাছে আমি অল্প কিছু কথা বলে উত্তর কলকাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্যামবাজার 5 মাথার মোড়ে সেখানে যাব। আমার সাথী নেতৃবৃন্দ কয়েকজন যাবেন। আমি প্রথমে আয়োজক জেলা হুগলি সাংগঠনিক জেলা তার তরুণ সভাপতি তুষার মজুমদারকে ধন্যবাদ এবং স্বাগত জানাব এই সভা প্রদেশ বিজেপির নির্দেশে আয়োজন করার জন্য। তাকে সাহায্য করেছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননবর মোহন আদক, তাকে সাহায্য করেছেন আরামবাগ সাংগঠনিক জেলার মাননবর সভাপতি প্রিয় বিধায়ক বিমান ঘোষ মহোদয়, তাদেরকেও ধন্যবাদ জানাব। আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সম্পদ লোকসভার আমাদের দলের তারকা এবং যিনি পশ্চিমবঙ্গের নেত্রী নন, বিজেপির ন্যাশনাল লিডার, গত 1 বছরে যত ভোট হয়েছে উত্তরাখণ্ডে তো সরাসরি সহপ্রভারী ছিলেন, এবারে যত জায়গায় হয়েছে, আমি ছত্রিশগড়ে গেছি, দিল্লি কর্পোরেশনের ভোট থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, সব ভোটে বাঙালিরা যার কথা শুনতে চায় তিনি আপনাদের সাংসদ মাননীয় লকেট চট্টোপাধ্যায়। তিনি ভারত সরকারের ফুড স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন বটে। আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদক প্রিয় নেতা দীপেন্দ্র গুহ আছেন, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদিকা, বিশিষ্ট আইনজীবী, 21-এর নির্বাচনের হিংসাতে যিনি অন্যতম সাহারার কাজ করেছিলেন বিজেপির কর্মী সমর্থকদের, মাননীয়া প্রিয়াঙ্কা টেবরিয়াল মহোদয়া, আমাদের হুগলি হাওড়া জোনের যিনি ইনচার্জ, মেদিনীপুর জোনের মাননীয় মনোজ পাণ্ডেজি, তিনি মঞ্চে আছেন, আমাদের বহু সিনিয়র লিডার, এখন স্টেটের মেম্বার, আগে ভাইস প্রেসিডেন্ট, বহু দায়িত্ব পালন করেছেন, মাননীয় রাজকমল দা, রাজকমল পাঠক দা, তিনি আমাদের মধ্যে আছেন। আমি দাদাকে অন্তর থেকে রেসপেক্ট জানাচ্ছি। আমাদের এখানে অনেক প্রাক্তনীরা আছেন যারা বিভিন্ন সময়ে এই জেলায় সংগঠনে নেতৃত্ব দিয়েছেন, বর্ষিয়ান শ্যামল দা, বর্ষিয়ান গৌতম দা, বন্ধু প্রতিম সুবীর নাগ, অনেকেই আছেন যারা বিভিন্ন সময়ে আমাদের পার্টিকে এখানে নেতৃত্ব দিয়েছেন। আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ডক্টর অরূপ দাস আছেন, আমার অত্যন্ত প্রিয় এবং পুরনো পরিচিত, আমাদের ডক্টর সেলের স্টেট কনভেনার, এবং কৃষ্ণাদি আছেন যাকে বিভৎসভাবে পুরো নির্বাচনে এই জল্লাদরা মেরেছিল, আমি হসপিটালে গেছি। কোন মায়ের গায়ে এই রকম হাত দিতে পারে এই মমতার ছোট লোকগুলো ছাড়া, আর বিশ্বাস হবে না কৃষ্ণাদিকে সেদিন না দেখলে, কোমর থেকে নিচটা গোটা টুকরো টুকরো করে দিয়েছিল, 100-150 জায়গায় ভাঙা,
এই বড় বড় আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপির সরকার তো হবে, এবং সেদিন কৃষ্ণা দ্বীপ কেসটা রিওপেন করে সবগুলোকে কান ধরে ঘাড় ধাক্কা মেরে ভিতরে যদি ঢুকাতে আমরা না পারি, আমরা আমাদের রাজনীতি করাটা বৃথা। আমাদের মধ্যে আরো বহু নেতৃত্ব আছেন, আমি সকলের নাম বললে অনেক সময় চলে যাবে। এখানে আমাদের বিশেষ করে সিঙ্গুরের মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন তাদের তারাপদ ঘোষ, শচীন বাবু, আর যারা যারা এখানে আছেন, ভাস্কর দা আছেন, অনেকেই আছেন, আমি সনাতন দে আছে, বা আমাদের সুরেশ ভাই আছে, মিনময় ভাই আছে, হ্যাঁ তারপর নাম বলেছি, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা বলবো। গলার অবস্থা ভালো না আপনি জানেন, কিন্তু আমাদের এগুলো সমস্যা হয়নি। আমরা মমতা ব্যানার্জির শেষটা দেখতে চাই, আজকের দিনটা আমার কাছে রিমার্কেবল বটে। আমি 2020 সালে আজকের দিনে 27 নভেম্বর এই চোরেদের রানীর মন্ত্রিসভা, সেখান থেকে পদত্যাগ পত্রটা কালীঘাটের খোয়াড়ে ফেলে দিয়ে চলে এসেছিলাম। আমার কাছে অত্যন্ত দপ্তর ছিল, হাত পা ধরাধরি করছিল, ছুড়ে ফেলে দিয়ে এসেছিলাম আজকের দিনে 3 বছর আগে। তাই আপনাদের কাছে আমার আজকে আবেদন যে আগামী পরশু দিন আমাদের কর্মসূচিতে আমরা যতটুকু প্রচার করেছি তার থেকে বেশি প্রচার কে করেছেন? মাননীয় মমতা ব্যানার্জি আর তার পাপস মমতা পুলিশ। মমতা পুলিশ মানে নিচের তলার পুলিশ নয়, এসআই এএসআই কনস্টেবল ভাই বোনেরা নয়, আইপিএস গুলো। কেন? ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কলকাতাতে একটি বড় সমাবেশ করবে। কেন বড় সমাবেশ? তার কারণ একটু আগে মাননীয় লকেট চ্যাটার্জি মহোদয়া বলেছেন কিভাবে জনস্বার্থে সংশ্লিষ্ট প্রতিটা দপ্তর চুরি করেছে এবং চোরেদের মাথারা অনেকে জেলে গেছে, এবং সেই সমস্ত দপ্তরগুলোর সঙ্গে পশ্চিমবাংলার কোটি কোটি জনগণের স্বার্থ যুক্ত। 2 বার বাতিল করেছে অ্যাপ্লিকেশন, আমরা সিঙ্গেল বেঞ্চে গেছি, আমরা জিতেছি, জেতার পরেও শান্তি নেই। এই পিসিমার এত ছিদা, সব চাইদা, কাউকে কথা বলতে দেবে না, কাউকে মিছিল করতে দেবে না। পিসিমণি তিনি কলকাতা পুলিশের বিনীত গোয়েলদের ডিভিশন বেঞ্চে পাঠালেন, বললেন ওখানে সভা করতে দেওয়া যাবে না, 21 জুলাই ধর্মতলায় সেটা নাকি পেটেন্ট পেয়ে গেছে পিসিআর ভাইপো। সেদিন তৃণমূল জন্মায়নি যুব কংগ্রেসের ব্যানারে কর্মসূচি করেছিলেন, আর বিজেপি আজকে প্রথম নয়, 2015 সালে 30 নভেম্বর আগের দিন হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে পরের দিন ওখানে সভা করেছিল। তাই ওই জায়গাটা তৃণমূল কংগ্রেসের প্যাটার্নাল প্রপার্টি নয়, তাই আমরা ডিভিশন বেঞ্চেও লড়েছি। মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মমতা পুলিশের আবদার বাতিল করেছে, আপনারা পত্র পত্রিকায় মিডিয়ায় দেখেছেন, বলেছে তাহলে আসুন 21 জুলাইটাও বন্ধ করে দিই, পাবলিক প্লেসে সব সভা বন্ধ হবে, এক যাত্রায় কখনো পৃথক ফল হতে পারে না। গতকাল ভারতবর্ষের কনস্টিটিউশনাল ডে গেছে, সংবিধান দিবস, ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি আমাদের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্রের সুযোগ দিয়ে গেছেন। তাই মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে সিপিএম কংগ্রেসকে যেমন নাকানি চুবানি খাওয়াতেন আর বিমান বসুকে ডেকে ফিস ফ্রাই খাইয়ে টাটা বাই বাই করে দিতেন, আর সূর্য মিশ্র আর কংগ্রেসের অপোজিশন লিডার সেটিং অপোজিশন ছিল, তাই বিজেপিকেও এইভাবে রুখে দিতে পারবো, আমাদের রক্ষা যাবে না। উনি যদি 2 কোটি 80 লক্ষ লোকের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, আমরাও বিজেপি 2 কোটি 28 লক্ষ জনগণের সমর্থন নিয়ে এই রাজ্যের একমাত্র
বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করে দিয়েছি গত আড়াই বছরের সর্বাত্মক সংগ্রামে। আপনারা দেখেছেন বিধানসভার ভিতরে বিজেপির এই 60-65টা লোককে দেখলে কেমন থরথর করে কাঁপে ওরা। কালকেও বোঝাবো, কালকে বিধানসভার প্রথম ওয়ার্কিং ডে, কালকেও চোর চোর শোনাবো, কালকেও বিধানসভায় সাংবিধানিক ডেতে আলোচনাতে মুখ্যমন্ত্রী আসবেন কিনা জানি না, কারণ ভাইপোর সঙ্গে তো একটু তু তু মেয়ে মেয়ে হচ্ছে। এটা এখন কি জায়গায় দাঁড়িয়েছে, ভাইপো বলছে আমাকে এক্ষুনি মুখ্যমন্ত্রী করতে হবে, আর পিসি বলছে যে জীবন থাকতেও নয় আমি ছাড়বো না, আমি দেহত্যাগ না করলে পদত্যাগ করব না, এটা পিসি বলছে, না আমার কথা নয়, তৃণমূলে মালঝালাদের বক্তব্য, মালঝালাদের বক্তব্য। তারা টিভিতে বসে এই সব কথা বলছেন, যাদের কাউকে আমি নর্দমার কীট বলি, কাউকে বলি যে এই সমস্ত লোকের নাম মুখে উচ্চারণ করলে বাড়িতে গিয়ে ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। আমি এই লোকগুলোকে দেখেছেন আপনারা গত কয়েকদিন কিভাবে চলছে, বলছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাইপোর ছবি নেই কেন, আরে ভাইপো আর পিসির যা লেগেছে লাগতে দেন, এ চুরির ভাগ বাটোয়ারার লড়াই, আমাদেরকে উৎখাত করতে হবে এদের, আর এগুলো সব ছোট ছোট চোর, এই স্বামী স্ত্রী বেচা মান্না, এই সিঙ্গুরে কি করেছে আপনারা বলুন, সিঙ্গুরে প্রথম যখন 2006 লড়াই করে সেদিন সিঙ্গুরের অধিকাংশ মানুষ যারা রায়ত জমির মালিক চেক নিয়ে নিয়েছিল, সামান্য কজন বর্গাদার তাদেরকে নিয়ে সিঙ্গুরে এখানে শিল্প বিরোধিতা করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরা নন্দীগ্রামের দুটো লড়াই এক লড়াই নয়, সিঙ্গুরের লড়াইতে সাধারণ মানুষের সমর্থন ছিল না, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য তার বোকামির জন্য এই ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন মমতা ব্যানার্জি আজকে এই সিঙ্গুরটাকে শ্মশানে পরিণত করে দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের উদারতা এবং গোপালকৃষ্ণ গান্ধীর মতো মহান ব্যক্তি এই রাজ্যের রাজ্যপাল তার ভদ্রতার সুযোগ নিয়ে এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে, আজকে ধ্বংস করেছেন সিঙ্গুরকে, বেচা ঘরে ঢুকে গেছিল, একটা সময় চুনসুকড়িকির সাপ্লাইতে ঢুকে গেছিল টাটার কারখানায়, পরে 2008 আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নন্দীগ্রামের লড়াই এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ পঞ্চায়েতে জেতার পরে এখানে 16 দিন ধরে জাতীয় সড়ক অবরোধ করে মাচা বেঁধে এই তৈরি করা কারখানাকে তাড়িয়েছে আপনারা জানেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আপনি তখন সেই দলে ছিলেন, আপনি প্রতিবাদ করেননি কেন, আপনাকে বলি প্রতিবাদের সুযোগ ছিল না, আপনি দেখেছেন চকলেট আর স্যান্ডউইচ খাওয়া কলকাতার অনশনে একমাত্র একমাত্র তদানীন্তন তৃণমূলের এমএলএ একদিনও ধর্মতলায় যায়নি, তার নাম হলো শুভেন্দু অধিকারী, 30 জনের মধ্যে একজন। আমি অকথিত তথ্য আজকে প্রকাশ করছি, 8 সালে পঞ্চায়েতের পরে ছামড়া বেঁধেছিল, প্রতিদিন ডাকতো আমাকে, তখন আমি নন্দীগ্রামের হিরো ছিলাম, আমাকে প্রতিদিন ডাকতো বক্তব্য দিতে, আমি একদিনও আসিনি, বাধ্য হয়ে একদিন এসেছিলাম, 20 মিনিট বলেছিলাম, যাওয়ার সময় ওর ছামড়ার 1,60,000 টাকা ডেকোরেটরের বিলটা পেমেন্ট করে আমি বাড়ি চলে গেছিলাম। আমাদের সিঙ্গুরের এই ধ্বংসলীলায় পশ্চিমবাংলার কোন মানুষের সমর্থন ছিল না, আজও নেই। একটা লোকের ইগো স্যাটিসফাইড করতে গিয়ে সিঙ্গুরের বেকাররা ধ্বংস হলো, হুগলির বেকাররা ধ্বংস হলো, যান গুজরাটে সানন্দাতে, সানন্দে যান দেখে আসুন কিভাবে একটা নগরী তৈরি হয়ে গেছে, সেখানে আজকে বড় বড় কথা বিজিবিএস, এই বিজিবিএস গুলোতে এখন অব্দি মিলিয়ে 18 লক্ষ কোটি টাকার নাকি চুক্তি করেছে, কোথায় বিনিয়োগ, বিনিয়োগ আকাশে হবে, এই মুখ্যমন্ত্রী একটা শিল্প করতে পারবে না, কেন, কারণ তার ল্যান্ড পলিসি, তিনি সমস্ত বেসরকারি বিনিয়োগকারীকে বলেছেন যে জমি আপনাকে কিনতে হবে, হ্যাঁ আমরা
সিপিএম এর কাদার জমি অধিগ্রহণের বিরোধী, কিন্তু কোন বেসরকারি বিনিয়োগকারী তারা কখনোই জমি কিনতে পারেন না, তাই এই নেত্রী শিল্প করতে জানেন না, শিল্প করতে পারেন না। গত 10 বছর একটা ঢাক পিটিয়েছেন দেলচা পাঁচামি, 1 কেজি কয়লা উঠেছে, হ্যাঁ কি না? উত্তর না, 1 কেজি কয়লা উঠেনি, তুলতেও পারবেন না। আর একটা ঢাক পিটাচ্ছেন তাজপুরে বন্দর হবে, ওই বন্দরের কোন ভয় নাই, আমার এলাকা, আমার বাড়ি থেকে তাজপুর 20 কিলোমিটার, আপনারা গিয়ে দেখে আসবেন, 100 শতক জমি সরকারের কাছে নেই। একটা বন্দর করতে গেলে রেলের ফ্রেট করিডর লাগে, লাগে জাতীয় সড়ক, লাগে অ্যান্সিলিয়ারির জন্য কমসে কম 5,000 একর জমি, যেটা সতীশ সামন্ত মহোদয় জওহরলাল নেহরুর কাছ থেকে আদায় করে এনেছিলেন। হলদিয়া বন্দর 5,000 একর জমি তিনি সংগ্রহ করেন। তাই মিথ্যে কথা বলে আজকে পশ্চিমবাংলার এই শিল্প তারুয়া মমতা ব্যানার্জি, তার দ্বারা শিল্প হতে পারে না। 2021-এ 5 তারিখে শপথ নিয়েছেন, তারপরে বন্ধ হয়েছে বোলাগড়ে কেশোরাম রেওয়ার, চন্দননগরে গন্ডলপাড়া জুটমিল, ভদ্রেশ্বর জুটমিল, ধানকুনির বিস্কুট কারখানা, শুধু হুগলি জেলাতেই একাধিক কারখানা বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির সময়ে। তাই আপনারা আগামী পরশু দিন বঞ্চিতরা আসুন, আপনারা এখানকার আলু চাষীরা কেন সারের এত টাকা দিয়ে সার কিনতে হবে? গত বছর আলুতে সবাই লস করেছেন, হ্যাঁ কি না? সবাই লস করেছেন, তার কারণ যে ডিএপি ইউরিয়া 1200 টাকা করে ভর্তুকিতে আপনি পাওয়ার কথা, বিশ্বের মার্কেটে ইউরিয়ার দাম 3,500 টাকা করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদেরকে বিপুল পরিমাণ তিনি সাবসিডি দিচ্ছেন বলে 1200 টাকায় আপনি ইউরিয়া পাচ্ছেন, মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই বলে কেন্দ্র সার দিচ্ছে না। আমি মনসুখ মানবির সঙ্গে কথা বলেছি, যা রিকুইজিশন দিয়েছিল পশ্চিমবঙ্গের ইউরিয়া সাবসিডি ইউরিয়া সব দিয়ে দিয়েছে, আপনাদের এখানে 2500-3000 কিনতে হবে কেন? কি করছে পুলিশ মন্ত্রী, তার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ঘুমাচ্ছেন তারা? তারা কৃষকদের সর্বনাশ করছে, শিল্প গেছে, কৃষি ধ্বংস হয়েছে, ধান কেনার টাকা লুট হয়েছে রাইস মিলের মাধ্যমে, আপনারা দেখেছেন চোরেরা জেলে গেছে, কোন জায়গাটা বাদ দিয়েছে বলুন তো? আপনারা বলুন, শিক্ষার চাকরি, শিক্ষাকর্মীর চাকরি, মিউনিসিপালিটির চাকরি, কোন জায়গাটা দমকলের চাকরি, কোন জায়গাটা বাকি রেখেছে বলুন? শেষ যে ধরা পড়লো বালু মল্লিক, তার জন্য প্রাণ উঠোনা আমাদের মহাচোরে মমতা ব্যানার্জি, সেই বালু আটা পর্যন্ত লুট করেছে, গম পর্যন্ত লুট করেছে, শুধু উত্তর 24 পরগনা দক্ষিণ নদিয়া জেলাতে যা গম এফসিআই থেকে গেছে তার 80% বাকিবুর রহমানকে দেওয়া হয়েছে, তিনি সেই গম খোলা বাজারে পাঠিয়ে দিয়ে 1,000-1,600 কোটি টাকা লুট করে নিয়েছেন। আপনারা এদের ক্ষমা করবেন? সিঙ্গুরের লোক, গম চোর, আটা চোর, চাল চোর, ধান চোর, এই চোরেদের ক্ষমা করবেন আপনারা? ক্ষমা করা উচিত নয়, জোট বাঁধুন, তৈরি হন, অত বেচা মাল্লাকে ভয়ের কি আছে? বেচা মাল্লাটা ছেড়ে দেন না আমাদের, আমরা তো জানি একটা বিড়িকে নিবিয়ে নিবিয়ে খেত এই মালটা, এই মালটা ফাটা ফাটা পায়জামা পরত, একটা পাঞ্জাবি 5 দিন পরত তারপর ধুতে যেত, ওই মালটা এখন সারাদিনে 3টে সিল্কের পাঞ্জাবি পরে, ওই মালটা এখন এত লম্বা সিগারেট খায় পিছনে তুলো লাগানো, ওই মালটার সাইকেলে গিটি লাগানো ছিল এখন কুকুরকে বেড়ানো নিয়ে যে যাওয়ার পর্যন্ত গাড়ি করে ফেলেছে, মালটা কোত্থেকে হয়েছে জানি না, আমরা কোন থেকে হয়েছে জানি না। আমাদের ভারতবর্ষের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আছে জানেন তো, মাটির ভিতরেও মাল থাকলে বের করে নেবে, কেউ ভাবতে পেরেছিলেন 150 কেজি ওজনের 75 বছরের একটা বুড়া, নাম তার পার্থ, সে মমতার একদম প্রিয় পার্থ ছিল, সেকেন্ড ম্যান, সে মাল নিয়ে গিয়ে অপার ঘরে ঢুকিয়েছে, 51 কোটি মাল 2 দিনে বেরিয়েছে, তা বেচা আর করবি কোথায় মাল রাখবি? যেখানে আছে আমরা জানি, সব জানি, ওতে ভয় ভয় পাওয়ার দরকার নেই। এখন তো পঞ্চায়েত অফিসে হরিবর হয়ে গেছে, লুটের পঞ্চায়েত, কোনো কাজ নেই, কারণ 100
আমরা পরিষ্কার বলে দিয়েছি, হিসাব দাও টাকা নাও, হিসাব দাও টাকা নাও, 1 কোটি ভোলা যাবে না। কিছু অরিজিনাল লোকের টাকা বাকি থাকলে আমরা বুঝে নেব, না আগে চোরেদেরকে পরিষ্কার করতে দেন, চোরেদের জেলে যেতে দেন। আবাস যোজনা আপনি বলুন, ইউপিএ সরকার ইন্দিরা আবাস যোজনা 25,000 টাকার বাড়ি কত দিয়েছে, 4,600 কোটি টাকা। মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনা, তিনি 14-23 মার্চ পশ্চিমবঙ্গে কত দিয়েছেন, 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 30,000 কোটি টাকা। কে বাড়ি পেয়েছেন হাত তুলুন তো, কে বাড়ি পেয়েছেন হাত না তুলুন, 40 লক্ষ বাড়ি কোথায় গেল, 30,000 কোটি টাকা কে খেল, তার উত্তর কে দেবে? এই সব লুট করেছে আপনাদের, শৌচালয়ের টাকা কেউ খায়, মানে পায়খানা কেউ খায়। স্বচ্ছ ভারতের মোদীজি গোটা ভারতে 12,000 টাকা করে মাথা পিছু দিয়ে তিনি বাড়ি শৌচালয়বিহীন বাড়িতে শৌচালয় বানিয়ে দিয়েছেন। এখানে 72 লক্ষ ইউনিট দিয়েছে, কে কে শৌচালয় পেয়েছেন হাত তুলতে পারবে? হ্যাঁ, লেখা আছে এমএনবি, এমএনবি লেখা আছে, এমএনবি কি জানেন? মিশন নির্মল বাংলা নামটা সেটা নয়, নামটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। এদের যেমন ঘরের নাম পিছিয়েছি, রাস্তার নাম দেখবেন প্রধানমন্ত্রীর নাম সড়ক লিখছে, এখন জল স্বপ্ন লিখত, এখন ঘর ধরে জল জীবন মিশন লিখতে হচ্ছে, ইংরেজিতে লিখছে যাতে কেউ বুঝতে না পারে। সব পিসির নামে চালিয়ে দিবে, স্টিকার পিসির দেখেন না রেশন আনতে গিয়ে মোদীজি 82 কোটি লোককে বিনামূল্যে চাল গম দিচ্ছেন, ডাল দিচ্ছেন, 82 কোটি লোককে দেশে। কবে চালু করেছেন? 21 মে, কবে শেষ হওয়ার কথা? 31 ডিসেম্বর 2023। ছত্তিশগড়ে গিয়ে বললেন, না 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 আমি খিতাব জানা বুঝি, আমি সেই বাড়ি থেকে এসেছি, দরিদ্র পরিবার থেকে উঠেছি, আমি অবশ্যই সমাজ থেকে উঠে এসেছি, আমি জানি মায়ের সন্তান দরকার, আমি আরো 5 বছর চালাবো, 5 বছর চালাবো। ওই যে বস্তাতে যার বাড়িতে লোক সংখ্যা বেশি, বস্তাতে হাঁটা বা চাল নাই তাই তো, সেটা আবার পাতের করে না, পাট চাষিরা পায় না, যাই হোক সে প্লাস্টিকের প্যাকেটে আপনি দেখবেন সব লেখা আছে ইংরেজিতে, সব লেখা আছে ইংরেজিতে। একটা হাঁড়ি আছে, হাঁড়ির ছবি, হাঁড়ির ছবি আছে তো হাঁড়ি না বলুন না, হাঁড়ির ছবি আছে, একটা বড় হাঁড়ির ছবি, ওই হাঁড়িটা আছে মমতা ব্যানার্জির হাঁড়ি, তার নিচে লেখা আছে খাদ্য সাথী, খাদ্য সাথী ভোগ ভাপের ছক, 6.5 কোটি লোককে মোদীজি পশ্চিমবাংলার এই কর্মসূচিতে সাহায্য করছে। আমি লোকসভা নির্বাচনের আগে 5 বার আসবো শিবিরে, হাঁটতে হবে আপনারাও তো বলছিল যাবেন না, পরশুদিন যাবেন তো, যাবেন তো, গাড়ি দিতে পারো না, পিছিয়ে ফিরত টাকা নেই, ট্রেনে যাবেন তো, ট্রেনে আসবেন তো, সিঙ্গুরের সর্বনাশ কে করেছে? ওখানে প্রথমে সরষা ছড়িয়ে গেছিল, নাক ঢোল কালা না কালা নিয়ে সরষা ফুল হয়েছে, তারপরে জেসিপি মেশিন নামিয়েছিল, মাছ চাষ করবে হয়েছে, হয়েছে হয়নি? তাহলে যাবেন তো, যাবেন তো, পরশুদিন যাবেন তো, বঞ্চিতরা যাবেন তো, চোর ধরতে যাবেন তো, বঞ্চিতরা যাবেন তো, কলকাতা যাবেন তো, সবাই মিলে যাবেন তো। 29 তারিখের সমাবেশে, 29 তারিখের সমাবেশে, 29 তারিখের সমাবেশে, বুধবারের সমাবেশে, বঞ্চিতদের সমাবেশে, অমিত শাহের সমাবেশে, বিজেপির সমাবেশে, চোর ধরতে সমাবেশে, চোর ধরতে সমাবেশে, চোর ধরতে সমাবেশে, ছোটখাটো চোর গুলা যাবে কিন্তু আসল চোরকে ধরতে হবে, আসল চোরকে ধরতে হবে। এই যে একটা তালিকা নিয়ে গেলাম, 100 দিনের টাকা এদের নামে উঠেছে, এদের কারো নাই কাজও নাই, এরা সব তৃণমূলের নেতা, প্রস্তুত থাকুন, এরা প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন, ব্যাগ গুছিয়ে রাখুন, পার্থ আপা, পার্থ আপা, বালু কেষ্ট সকন্যা সুচলতারী মানিক ভট্টাচ, সঙ্গে পুকুরে মোবাইল ফেলা প্রাচীন টিঙ্গালো জীবন সাহা, আর তার সাথে সাথে কালীঘাটের কাকু, আর তার সঙ্গে দুটো হুগলির টেনিয়া, ভাইপর সৃষ্টি, শান্তনুয়ার কুন্তল, আরামবাগের হাসান, আরো বাকি আছে, এদের গেড়ু তুলে উপড়াতে হবে, সব চোরেদের জেলে ভরতে হবে, চোর 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 হোক, চোর 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 হোক, চোর 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 হোক, চোর 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 হোক। তৃণমূল মানে কি?
তৃণমূল মানে কি? ক্ষমতা আছো, যারা লো প্রেশারের পেশেন্ট তারা হাই প্রেশারের পেশেন্টে পরিণত হবে, যারা হাই প্রেশারের পেশেন্ট তাদের হার্ট অ্যাটাক।